নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজালে সমস্ত বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে কি, বশীকরণ। বশীকরণ তো হবেই এবং কারেন্টের মতো কাজ হবে। বন্ধুরা বন্ধুরা এই কারেন্ট কতটা শব্দ কেমন লাগলো, তবে আমি বেশি কিছু বলতে চাই না। বন্ধুরা আপনারা প্রয়োগ করে দেখুন, তারপর আপনারা বলবেন। ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, এবং আমাকে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে শেয়ার করবেন, এবং যত সোশ্যাল মিডিয়াতে আছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি হচ্ছে সমীর। তো আজকের যে বিষয় নিয়ে আমি বলবো সেটা তাহলে শুরু করা যাক। দেখুন, সেটা হচ্ছে কি, একদম কারেন্টের মতো কাজ হবে বন্ধু। বিশ্বাসের ভক্তি সহকারে করুন, কারেন্টের মতো কাজ হবে। সেটা হচ্ছে কি না, শিউলি পাতায় আপনার, এই দেখুন বন্ধুরা, এই একটা শিউলি পাতা। শিউলি পাতায় আপনাকে যাকে বশ করবেন তার নাম, সে পুরুষ হতে পারে বা মহিলা। আমি লিখেছি মহিলা কোনো একটা নাম, সে মহিলার নাম লিখলাম। এখানে একটা লাভ চিহ্ন আকারে দিলাম, আর এখানে এই মাঝখানে ক্লিং কয়লয় দীর্ঘী অন্বেষণ ক্লিং, আর যে বশ করবে তার নাম আমি এই দেখুন লিখলাম। বন্ধুরা বুঝতে পারছেন, বন্ধুরা আপনাকে করতে হবে শিউলি পাতায়, শুক্র শুক্লাপক্ষে যে কোনো শুক্রবার দিন এই শিউলি পাতায় এইভাবে যন্ত্রণটা করবেন। করে আপনাকে করতে হবে কি, আর বনির সময় কোনো মিষ্টির দোকান থেকে দই আনতে হবে, 100 গ্রাম দই। এই পাতাটি ভাঁজ করে সেই দইয়ের মধ্যে স্থাপন করতে হবে, এবং ওই দিন মানে শুক্রবার দিন কোনো প্রতিষ্ঠিত অশ্বত্থ গাছের কোনো উঁচু জায়গায় গিয়ে রেখে দিয়ে আসুন। দেখুন না বন্ধুরা, রাখা মাত্রে সেই যাকে বশ করছেন সে পুরুষ হতে পারে বা মহিলা। আমি বিশেষ কিছু বলবো না বন্ধুরা, আপনারা প্রয়োগ করে দেখুন আর আমাকে জানান বন্ধুরা, এবং ফোন করতে পারেন। আমি আপনাদের বিস্তারিত আপনাদের দিলাম, বিশ্বাসের ভক্তি সহকারে করুন, অবশ্যই ফল পাবে। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন, অন্যজনকে শেয়ার করুন, যত সোশ্যাল মিডিয়া আছে আপনারা শেয়ার করুন। আসতাম এই পর্যন্ত, রাখি, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।